পাইপলাইনে সরবরাহ করা গ্যাসের মূল্য বৃদ্ধি পাওয়ায় সিএনজি অটো চালকরা ক্ষোভ প্রকাশ করছে। মাত্র দুই মাস আগে একবার এই গ্যাসের মূল্য বৃদ্ধি হয়েছিল, এবার প্রতি ইউনিট গ্যাসের বৃদ্ধি করা হয়েছে 3 টাকা থেকে 6 টাকা পর্যন্ত। অটো চালকদের দাবি, তাদের ভাড়া বৃদ্ধি সম্পর্কে প্রশাসনের কোনো উদ্যোগ নেই, অথচ গ্যাসের মূল্য বৃদ্ধি করা হয়েছে। অপরদিকে প্রতিদিন নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধি পাওয়ায় নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। বেশ কয়েকজন অটো চালক গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে মুখ খুলেছেন। আর ব্যবসা আরো আগে কত আসল? আগে তো 55 টাকা ছিল, 5 টাকা বাড়ছে। আগে তো 55 আর তখন দেখা যাক 60 টাকা, 1 টাকা 5 টাকা বাড়লো।